অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি এখানকার স্থানীয় হাই লেভেলে এখানকার পড়ানো পড়ানো এবং এখানকার পড়ানোর ধরনটা একটু ডিফারেন্ট। আর যেহেতু কেবিন কিউ একটা চ্যালেঞ্জিং লাইফ, আমি মনে করি যে এখান থেকে এই পর্যন্ত অনেকগুলো আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এইগুলো চ্যাপ্টার শেষ হওয়ার পর মনে করছি না আমি এখানে যে সাকসেস, কারণ এখানকার পড়ানোর স্টাইলটা আমাদের ফার্স্ট এইড এমার্জেন্সি এরপর বেসিক পার্ট এবং এয়ারক্রাফ্টের সবগুলো মিলে একটা নিউ ধারণা আমি পেয়েছি। আগে যেগুলো জানতাম না বা স্মার্টনেস স্মার্টনেসের ডেফিনেশন এখানে নিউভাবে আমি জানতে পারছি। আর হচ্ছে বেসিক্যালি এখান থেকে পড়ে অনলি ফর নট অনলি ফর কেবিন কিউ বাট অন্যান্য সেক্টরেও আমি মনে করি যে আমি অনেক কিছু শিখতে পারবো অনলাইন। আর এখানকার ক্লাসগুলো ডিফারেন্ট ওয়েতে ভাগ বানানো হয়, বেসিক লার্নিংয়ের পরেও একটা আমাদের ইংলিশের উপর একটা কনভারসেশন হয়, সেখান থেকে আমি দক্ষতা পাচ্ছি, সেখানে ইংলিশের উপর আর একটু কারেকশন আসছে। আর আমি মনে করি যে এটাই বেস্ট অপশন ফর কেবিন কিউ।